কোপা আমেরিকা দুই হাজার একুশের সেমিফাইনাল শেষ হয়ে গেল আজ কোপা আমেরিকায় দ্বিতীয় সেমিফাইনালে আজ কলম্বিয়াকে ট্রাইবেকারে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা এর আগে খেলার নব্বই মিনিট শেষে এক এক গোলের সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইবেকারে আর্জেন্টিনার হয়ে সাত মিনিটের সময় প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেজ গোলের উদ্দেশ্যে বেশ কিছু শট নিলেও ভাগ্য সহায় হয়নি কলম্বিয়ার খেলার পঁয়ত্রিশতম মিনিটে কলম্বিয়ার একটি শট গোলপোস্টে লাগলে কাঙ্ক্ষিত গোল থেকে বঞ্চিত হয় তারা এরপরের শটে আবারও গোলপোস্টে বল লেগে চলে যায় মাঠের বাইরে দ্বিতীয় অর্ধের একান্ন মিনিটে আবারও অসাধারণ এক সুযোগ মিস করে কলম্বিয়া প্রথম অর্ধে আর্জেন্টিনার চারটি শটের দুটি ছিল লক্ষ্যে বিপরীতে কলম্বিয়ার ষাটটি শটের একটি ছিল লক্ষ্যে বল পজিশনে কলম্বিয়া নিজেদের পায়ে বল রাখে ছাপ্পান্ন শতাংশ অন্যদিকে আর্জেন্টিনা রাখে চুয়াল্লিশ শতাংশ দ্বিতীয় অর্ধে বেশ কিছু সুযোগ মিস করে আর্জেন্টিনা যার দুটি সুযোগই ছিল নিশ্চিত গোল হবার মতোই অন্যদিকে আগেই পেরুকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমারু প্রতিপক্ষ হিসাবে আর্জেন্টিনাকে চাইছিলেন কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুলাই সকাল ছয়টায় ম্যাচটি টিভি স্ক্রিনের সামনে বসে সরাসরি উপভোগ করতে পারবেন সনি টেন টু এবং সনি সিক্স চ্যানেলে এছাড়া মোবাইল অ্যাপ থেকে খেলাটি সরাসরি আমার বিডি বাইস্কোপ এইচডি স্ট্রিমিং থেকে উপভোগ করতে পারবেন এদিকে ইউরো দু হাজার বিশের সেমি স্পেনকে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ নয় বছর পর ইউরো কাপের ফাইনালে উঠল ইতালি ইতালি এবং স্পেনের মধ্যকার সেমিফাইনালে দুর্দান্ত খেলেছিল স্পেন কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না এবারের ইউরোপের সবচেয়ে নিখুঁত দল মনে হওয়া ইতালির বিপক্ষে বেশ চড়াও হয়েছিল তারা কিন্তু শেষ হাসিটা হেসেছে ইতালিয়ানরাই ম্যাচের ষাট মিনিটে ফেডারিকো চিয়াসা গোল করে এগিয়ে দেন ইতালিকে তবে আশি মিনিটে মোরাতা গোল করে খেলায় সমতা ফেরায় স্প্যানিশদের নির্ধারিত নব্বই মিনিটে ড্র থাকার পর খেলা করায় অতিরিক্ত সময়ে সেখানেও ম্যাচের মীমাংসা না হলে শুরু হয় চাই বেকার সেখানে স্পেনকে চার দুই গোলে হারিয়ে ফাইনালে টিকিট কাটে তারা আপনাদের কি মনে হয় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি কোন দল জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন